এক গ্রামের পাশেই একটি বিশাল বড় জঙ্গল ছিল। সে জঙ্গলে একটি টুনি ও একটি কাক বাস করত। তারা দুজনই খুব ভালো বন্ধু ছিল। প্রতিদিন টুনি ও কাক একসঙ্গে খাবার খুঁজতে যেত আর একসাথে দুজনেই খাবার খুঁজে বাসায় চলে আসত। তারা দুজনে সব সময় হাসি খুশি থাকত। একদিন টুনি ও কাক খাবার খুঁজতে বের হলে টুনি খাবার পেয়ে যায়। এই দেখো, আমি খাবার পেয়ে গেছি। ওহ টুনি, তুমি তো খাবার পেয়ে গেছো, এবার তুমি বাসায় চলে যাও। আমি খাবার পেয়ে চলে যাব বাসায়। না না কাকুনি, তুমি এখনো খাবার খুঁজে পাওনি, আমি তোমাকে খাবার খুঁজতে সাহায্য করব। কাকুলি টুনির কথা শুনে ভীষণ খুশি হয়ে গেল আর দুজনেই খাবার খোঁজার জন্য চলে যায়। টুনি আর কাকুলি অনেকক্ষণ পর্যন্ত খাবার খুঁজতে থাকে, কিন্তু কাকুলি কোনো খাবার খুঁজে পায়নি। টুনি, আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমার জন্য কোনো খাবারই পেলাম না। হ্যাঁ কাকুলি, কিন্তু তুমি একদম চিন্তা করবে না, তুমি আমার থেকে খাবার নিয়ে যাও। আজ আমাদের খাবার আমরা মিলেমিশে ভাগ করে খাবো, এইভাবে আমাদের সম্পর্ক আরো গভীর হবে। কাকলি তখন ভীষণ খুশি হয়ে গেল আর টুনিকে বলল, তুমি খুব ভালো টুনি, আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতো বন্ধু পেয়েছি, তার জন্য হাজার হাজার শুকরিয়া তোমাকে। আরে কাকলি, এর জন্য শুকরিয়া আদায় করার কি আছে, আমি তোমার বন্ধুই, তাই না? টুনি আর কাকলি তাদের বাসায় চলে আসে। টুনি তার দুই ছানাকে নিয়ে কাকুলির বাসায় আসলো আর বলল, কাক বন্ধু, আমি একটু বাইরে যাব, তুমি কি আমার দুই ছানাকে একটু দেখে রাখবে? আরে বন্ধু, এটা জিজ্ঞেস করার কি আছে, আমি অবশ্যই তোমার বাচ্চার খেয়াল রাখতে পারবো, তুমি নিশ্চিন্তে বাইরে যেতে পারো। টুনি কাকুলির কথা শুনে নিশ্চিন্তে বাইরে এলো। এদিকে কাকুলি তার বাচ্চা আর টুনির বাচ্চাদের দেখে রাখে। কিছু সময় পর টুনি চলে আসলো আর বলল, কাকুলি তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার ছানাদের খেয়াল করেছো, আমি আমার চমকি আর ঝুনকিকে নিয়ে বাসায় গেলাম। কিছুদিন পর কাকুলি টুনির বাসায় আসলো আর বলল, টুনি আমি একটা কাজে একটু বাইরে যেতে হবে, তুমি কি আমার বাচ্চাকে দেখে রাখবে? কেন রাখবো না কাকুলি, তুমি আমার বাচ্চাদের খেয়াল রেখেছিলে, আমিও তোমার মতো তোমার বাচ্চার খেয়াল রাখবো, তুমি নিশ্চিন্তে চলে যাও, আমি তোমার বাচ্চাকে দেখে রাখবো। টুনি তখন তার বাসায় চুমকি ঝুমকি আর কাকের বাচ্চাকে নিয়ে একসাথে বসেছিল। টুনির বাসায় খাবারও ছিল। অনেক বেশি বাতাস থাকার কারণে টুনির বাসার খাবারগুলো মাটিতে পড়ে গেল আর টুনি তখন বলল, হায় হায়, খাবারগুলো তো সব মাটিতে পড়ে গেল, আমাকে খাবারগুলো নিয়ে আসার জন্য নিচে যেতে হবে, আমি খাবারগুলো উঠানোর জন্য নিচে যাচ্ছি, তোমরা তিনজন একদম দুষ্টুমি করবে না। এই কথা বলে টুনি তখন নিচে চলে যায়। টুনি নিচে নামতেই তিনজন বাচ্চা খেলা শুরু করে আর একজন আরেকজনকে ধাক্কা দিতে থাকে। তিনজন খেলতে খেলতে হঠাৎ কাকের বাচ্চা নিচে পড়ে যায়। কাকুলের বাচ্চা অনেক ছোট ছিল, সে যখনই মাটিতে পড়ে গেল সাথে সাথে বাচ্চাটি মারা গেল। টুনি এ দৃশ্য দেখে সাংঘাতিক ভয় পেয়ে গেল আর বলল, এ কি হয়ে গেল, কাকের বাচ্চা তো নিচে পড়ে গেল, এ তো এখনো উঠছে না। কিছুক্ষণ পর কাকুলি যখন এখানে আসলো দেখলো যে তার বাচ্চা মরে গেছে। তা দেখে কাকুলি ভীষণ রেগে গেল আর বলল, টুনি এ কি হয়েছে, তুমি আমার বাচ্চাকে দেখে রাখোনি, দেখো এ উঠছে না, আমি তোমার ভরসায় তাকে রেখে গিয়েছিলাম, তুমি এটা ঠিক করোনি। না না কাকুলি, এখানে আমার কোনো দোষ নেই, অনেক বেশি বাতাসের কারণে খাবার নিচে পড়ে যায়, আমি খাবার উঠানোর জন্য নিচে চলে আসি, আমি কখনো বুঝতে পারিনি যে সে বাসা থেকে পড়ে যাবে। সব দোষ তোমারই ছিল,
খাবার উঠানোর জন্য নিচে নামা উচিত হয়নি তোমার। আজকে থেকে তোমার আর আমার বন্ধুত্ব শেষ। কি বলছো কাকুলি, আমাদের বন্ধুত্ব অনেক গভীর। ব্যাস হয়েছে, তুমি এমনিতে আমার সঙ্গে ঠিক করলে না, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। তুমি আমার বাচ্চাকে মেরে ফেলেছো, আর কোনোদিন আমার কাছে আসবে না। কাকুলি তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। টুনি তা দেখে লজ্জায় পড়ে যায়। তখন সে বলে, কাকুলি একদম ঠিক বলেছে, খাবার উঠানোর জন্য নিচে নামা আমার উচিত হয়নি, আমার জন্য বাচ্চাটি মারা গেল। টুনি ভীষণ লজ্জিত থাকে। টুনি বারবার কাকুলির কাছে ক্ষমা চায়, কিন্তু কাকুলি তাকে কোনো কিছুতেই ক্ষমা করে না। কাকুলি আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, আমি তোমার সাথে একদম ঠিক করিনি, কিন্তু তুমি বিশ্বাস করো সেখানে আমার কোনো দোষ নেই। আমার তো ধারণাই ছিল না যে তোমার বাচ্চাটা মাটিতে পড়ে যাবে। আমি কিচ্ছু শুনতে চাই না, বারবার আমাকে বিরক্ত করতে আসা বন্ধ করো, চলে যাও এখান থেকে, আমি কোনো দিন তোমাকে মাফ করব না। টুনি তখন মন খারাপ করে বাসায় চলে আসে। তারপরে কাকুলি টুনির উপর প্রতিশোধ নেওয়ার জন্য বুদ্ধি বের করতে থাকে। তখন টুনির বাসায় যায়, আর টুনিকে বাসায় দেখতে না পেয়ে টুনির বাচ্চা দুটোকে বাসা সহ একেবারে নিচে ফেলে দেয়। মাটিতে পড়ে যাওয়ার কারণে চুমকি আর ঝুমকি মারা যায়। কাকুলি ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু টুনি সব কিছু দেখে ভীষণ রেগে গেল আর বলল, এ তুমি কি করলে কাকুলি, তুমি আমার বাচ্চা দুটোকে মাটিতে ফেলে দিলে, আমার দুই বাচ্চাকেই মেরে ফেললে, এটা আমার সাথে তুমি ঠিক করনি। তোমার সাথে একদম ঠিকই করেছি, আমার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি, তুমি আমার থেকে কোনো দিন বাঁচতে পারবে না। এটা বলে কাকুলি তখন চলে গেল। এদিকে টুনি মন খারাপ করে কান্না করতে থাকে। কান্না করতে করতে বলল, কাকুলি এটা আমার সাথে ভালো করলো না, কাকুলির বাচ্চাটা নিজেই মাটিতে পড়ে মারা গিয়েছিল, আর সে নিজেই প্রতিশোধ নেওয়ার জন্য আমার বাচ্চাদের মেরে ফেললো, আমি কাকুলিকে কখনোই ক্ষমা করব না। টুনির নতুন বাচ্চা হয়েছে, আমি টুনিকে কখনোই ছাড়ব না। যেদিন থেকে আমার বাচ্চাকে মেরে ফেলেছে সেদিন থেকেই আমি ভেবে রেখেছি টুনির বাচ্চাদের বাঁচতে দিব না, আমি তাকে কখনোই খুশি দেখতে চাই না। টুনি তার ছোট্ট বাচ্চার নাম রেখেছে টুনটুন। আমি অনেক খুশি আমার ছোট্ট বাচ্চা টুনটুন হয়েছে, কিন্তু আমার অনেক ভয় করছে, কাকুলি যদি আমার টুনটুনকে মেরে ফেলে আমার কাকুলির উপর নজর রাখতে হবে। কাকুলি টুনির উপর প্রতিশোধ নেওয়ার জন্য শিয়ালের কাছে গেল আর বলল, শিয়াল ভাইয়া, আমার কাছে মনে হচ্ছে তুমি অনেক ক্ষুধার্ত, আমি তোমার জন্য শিকার খুঁজে রেখেছি। কিন্তু তুমি আমার জন্য কেন শিকার খুঁজে রাখবে? আমি খেয়াল করেছি যে তুমি অনেক ক্ষুধার্ত, এজন্য আমি তোমার জন্য একটি ছোট্ট টুনির বাচ্চা খুঁজে রেখেছি। আমি বাসা থেকে বাচ্চাটিকে তোমাকে দিয়ে যাব, তুমি পেট ভরে খেয়ে নিও। আরে বাহ, টুনির ছোট্ট বাচ্চা, আমার তো ছোট ছোট বাচ্চা অনেক পছন্দ, ছোট বাচ্চার মাংস অনেক স্বাদ হয়। টুনি কাকুলির উপর নজর রাখে আর সব কিছু শুনে ফেলে। টুনি তখন টুনটুনকে নিয়ে সেখান থেকে চলে যায়। কাকুলি তখন শিয়ালের বাসায় আসে। এদিকে কাকের বাচ্চা তার বাসায় খেলা করছে। যখন শিয়াল টুনির বাচ্চাকে পায়নি তখন সে অনেক রেগে গেল আর বলল, তোমার সাহস কত বড়, তুমি আমাকে বোকা বানিয়েছ, তুমি আমাকে মিথ্যে বলেছ, আর মিথ্যে কথা বলাকে আমি কখনোই পছন্দ করি না, আর ছোট্ট টুনির বাচ্চা খাওয়ার লোভ দেখিয়েছ, আমি অবশ্যই মাংস খাবো, আর সেটা তোমার বাচ্চা, এখন আমার খিদে পেয়েছে, আমার ছোট্ট কাক অনেক পছন্দ। না না শিয়াল ভাইয়া,
আমি তোমাকে মিথ্যে বলিনি। শিয়াল কাকের কোনো কথাই শুনল না, সাথে সাথে কাকের বাচ্চাটাকে খেয়ে নিল। কাক তখন ভীষণ মন খারাপ করলো আর বলল, আমি টুনির খারাপ চেয়েছি আর এখন আমার সাথেই খারাপ কিছু হয়েছে, আমার অনেক ভালো শিক্ষা হয়েছে। এই কথা বলে কাক অনেক কান্না করতে লাগলো।